আমরা এখন আছি হচ্ছে হলদওয়ানি নৈনিতাল রোডের মাঝে একটা জায়গায়, নৈনিতাল থেকে 9 কিলোমিটার আগে আর হলদওয়ানি থেকে প্রায় 12 কিলোমিটার ওপরে। এখানে এই রাস্তার পাশে এই দোকানটা ফেমাস হচ্ছে মাটনের জন্য, ভুনা মাটন। বহুত বড়িয়া হ্যাঁ, আমি তো কম সে কম 15-20 সাল হোক খাতে হুয়ে হ্যাঁ। বহুত টেস্টি হ্যাঁ, খুব ভালো। আইয়ে কভি ভি আইয়ে, বহুত ফ্রেশ। এই জঙ্গলো মে রহতি বকরিয়া, वहीं पकड़ के लाते हैं। हाथों के मसाले पीसे हुए हाथों से, और यह कि लकड़ी की आग में बनता है, हांडी में बहुत ज़बरदस्त बनता है। आप कभी भी आइए, मोस्ट वेलकम, यहाँ टेस्ट कीजिए। हम तो फैन हैं यहाँ। अब चाचा तो बड़े फेमस हैं यहाँ, तो बड़े बड़े लोग आते हैं खाने के लिए। नैनीताल के हाईकोर्ट के वकील, बड़े बड़े वकील आते हैं हल्द्वानी के जी, और हल्द्वानी के बड़े बड़े अफसर आते हैं। IAS PCS लोगों के लिए घर को जाता है यहाँ से खाने के लिए। Off and on, whenever we have taking a time, always we take the food from this dhaba. A very nice food. He cooked a very nice mutton, fresh mutton and rice. এখানে শুধুমাত্র মটন ভাত তৈরি হয়। এখানে প্রত্যেকটা ড্রাইভার এই দোকানের প্রশংসা করছিল। খাসিয়ত কে ঘর কে মশালে হ্যাঁ, চুলে মে বনতা হ্যাঁ। হম তো 15-20 সাল সে ঘরে জব সে দেখ রহে হ্যাঁ। গতকাল যখন আমরা হলদওয়ানি থেকে নৈনিতাল যাচ্ছিলাম, তখনই আমাদের পণ্ডিতজি, যার কাছে আবার ক্যামেরা রয়ে গেছিলো যার গাড়িতে, তিনি বলেছিলেন যে এখানে মটন খেয়ে দেখবেন কীরকম। তো আজকে যখন ক্যামেরাটা নিতে গেছিলাম, যারা ক্যামেরার ঘটনাটা জানেন না তারা আগের ভিডিওটা দেখে নিন, সেখানে ডিটেলে বলেছি ক্যামেরার ঘটনাটা কী ঘটেছিল। তো আমরা ক্যামেরা নিয়ে হলদওয়ানি থেকে ওই পণ্ডিতজির কাছ থেকে ফিরছিলাম যখন, তখন এখানে দাঁড়িয়ে গেলাম মটন ভাত খাওয়ার জন্য। চন্দন সিং বিস্ট, ইনি হচ্ছেন এই দোকানের মালিক কাম কুক। হাতে বাটা মশলায় ইনি রান্না করেন। ওই পেছনের একটা পেতলের হাড়ি আছে, তাতে কাঠের আগুনে ব্যবস্থা দারুণ। এখন খেয়ে দেখছি কেমন লাগছে। এটাকে এনারা বলেন হচ্ছে শিকার ভাত, আর এটা তৈরি হয়, এই মাটনটা তৈরি হয় হচ্ছে এই হাড়িটাতে, এই যে পিতলের হাড়িটা দেখছেন এই হাড়িটাতে। দোকানটার আউটফিটটা খুবই সিম্পল, মানে রাস্তার ধারের একটা দোকান মনে হবে, কিন্তু স্থানীয়দের কাছে সাংঘাতিক পপুলার এই জায়গাটা। আমি যখন এখানে এলাম তখন অনেক লোক খেতে এসছেন, সকালে যখন আমরা যাচ্ছিলাম এখান দিয়ে তখনও কিন্তু অনেক লোক এখানে খেতে এসছিলেন। আমরা দেখেছিলাম এখানে 4-5টা গাড়ি দাঁড়িয়ে ছিল। তো আপনারা যারা হলদওয়ানি থেকে নৈনিতাল যাবেন বা কাঠগোদাম থেকে নৈনিতাল যাবেন, রাস্তায় বাদিকে এটা পড়বে, ড্রাইভারকে বললেই হবে, প্রত্যেকটা ড্রাইভার জানে এই দোকানটার কথা। আরে কাহাঁ মিলেগা দাদা, মুজি দাদি পর ওয়াপস হ্যায়, আরে বেকার মুজি ইয়ার নেই, প্যার মেনি খিলাতা আপকো প্যার। বার্থডে কিতনা বানাতে হো আপ? এখানে দাম হচ্ছে হাফ প্লেট মাটন 200 টাকা, আর ভাত তার সঙ্গে ফ্রি, আর ফুল প্লেট নিলে 400 টাকা। তো আমরা দুটো হাফ প্লেট নিচ্ছি, একটা হাফ প্লেটে যথেষ্ট মাটন দিচ্ছেন উনি, আমি দেখাচ্ছি কতটা দিচ্ছেন। সাথে এখানে কিন্তু অন্য কিছু নেই, মানে আজকে ওনার কাছে পেঁয়াজ থাকে কিন্তু পেঁয়াজও আজকে নেই, আজকে শেষ হয়ে গেছে পেঁয়াজ। তো এখানে শুধু ভাত আর মাটন, এটাই কিন্তু স্পেশালিটি, মাটনটাই এখানের স্পেশালিটি। তো যারা যাবেন, আমি এখনও টেস্ট করিনি, আমি টেস্ট করে বলছি, অলরেডি কাস্টমারদের রিভিউ যারা খাচ্ছেন তাদের রিভিউ তো দেখলেনই, এখানে নিয়মিত আসেন স্থানীয় লোকেরা মাটন খাওয়ার জন্য। তো দারুণ লাগছে যে কাঠের আগুনে পিতলের হাড়িতে দেশি মশলা বাটা মশলায় মাটন তৈরি করে খাওয়াচ্ছেন এই ভদ্রলোক এইখানে নৈনিতালের 9 কিলোমিটার আগে। এই জায়গাটার নাম অ্যাকচুয়ালি নাকি নয়নাগাঁও, এই জায়গাটার নাম হচ্ছে নয়নাগাঁও। এখানে দাঁড়াবেন যে কোনো গাড়িতে, গাড়িওয়ালাদের বললেই হবে, ওরা আপনাদের এখানে দাঁড় করিয়ে দেবে। খুবই পপুলার জায়গা কিন্তু এটা। সাংঘাতিকভাবে এক্সাইটেড খাওয়ার জন্য মাটনটা। তো এখানে কাঁচা লঙ্কাও নেই। আছে আছে আছে, নিয়ে আয় কাঁচা লঙ্কা, নিয়ে আয় দেখ তো পাশেই, মানে কাঁচা লঙ্কা নেই বললে দারুণ, বেশ ভালো সাইজের আছে আর কি। তবে ভালো সাইজের আছে কাঁচা লঙ্কা, সেটা খেয়ে যে শিবাজি ঝাল লাগবে তার কোনো ব্যাপার নেই।
বা সেটা ঠিক শিওর না আর কেন একটু জল খেয়ে নিতে হবে আগে মানে মাউথ ওয়াটারিং যাকে বলে আর চপচপ আওয়াজ ভালোই হবে খাওয়ার সময় হ্যাঁ চেষ্টা করব না করার কিন্তু এত ভালো খাবার যেটা হচ্ছে তোর ন্যাচারাল সেটাকে আটকানোর কি আছে দেখাচ্ছি মাটনটা নরম কতটা হয়েছে কাঠের আগুনে দেখুন একদম তুলতুলে নরম হ্যাঁ এই দিয়েছে আমাদের মাটন এক পানি দিয়েগা তিন চার আর এটা ইয়ে আচ্ছা ইয়ে চাটনি কি চাটনি হ্যাঁ চাটনি ইয়ে মাঠে কি মাঠে মাঠা কা চাটনি বাটার মিল্ক বাটার মিল্ক আর আমাদের দিয়েছে মাঠে কা চাটনি মানে বাটার মিল্ক সেটা আর মূলো এসছে এখন কেউ নিয়ে এসছে জানি না কাটা হবে আমরা পাবো কি দেখা যাক কে ফার্স্ট বাইট অসম দুর্দান্ত ভাই ঝোলটা বাটা মশলার গন্ধ প্রত্যেকটা প্রমিনেন্ট ও মজা আ গেছে দেখে পিতৃজিৎ একটুকো বাড়িয়ে বলছি না মাটনটা যারা চপচপ আওয়াজের দিকে খেয়াল করছেন তারা সেদিকে খেয়াল না করে আমার টেস্টের বর্ণনাটার দিকে খেয়াল করুন আদার গন্ধ পেঁয়াজের গন্ধ সব কিছু সুন্দর আচ্ছা জলটা হচ্ছে ওই ওখানকার পাশের স্প্রিং মাটনটা জাস্ট অসাম এত সুন্দর স্মুথ মাটন এবং পুরোটাই দেশি মাটন আমাদের ওখানে যেরকম একটা চর্বি থাকে মটনের মধ্যে আলগা চর্বি সেটা কিন্তু নেই ও পাহাড়ে চড়া মটন দাদা একটু লঙ্কা দে দিচ্ছি দিচ্ছি বড় সাইজ দেখে শিবাজির জন্য একটা তুললাম অবশ্য বড় ছোটই ব্যাপার না ঝালটাই আসল কথা দেখা যায় শিবাজি তরোয়ালের সাইজের লঙ্কা মোটামুটি আছে তাও ভালো না আছে ঝাল আছে জমে গেল ঝালটা ঠিকঠাক যা লাগছে না মাটনটা তো অসাধারণ সুন্দর সেটা তো শিবাজির মুখে শুনলেনি বলছি মাটনটার বর্ণনা আমি দিচ্ছি তার আগে বললি যে যে লঙ্কাটা শিবাজি খেয়েছে ওটাকে শিবাজি ঝাল লেগেছে এটাও একটা রিয়ার ব্যাপার এটা মানে সেলিব্রেট করার মতো ব্যাপার আর কি একটা আর সেটাই মাটন খেয়েই সেলিব্রেট করছি অসাধারণ নরম তুলতুলে যেটাকে বলে একটা মাটন খুব ভীষণ সুন্দর টেস্ট এবং শিবাজি যেটা আগে বললো যে এটা স্পেশালিটি হচ্ছে শুধু মাটন আর ভাত যেটা আর সঙ্গে অন্য কোনো আইটেম নেই এটা আমি পেয়েছিলাম বাংলাদেশের খুলনায় যখন আমি ছিলাম আব্বাস বলে একটা ওখানে চেন আছে ওখানেও শুধু তাই পাওয়া যায় মাটন আর ভাত আর কিছু হয় না সেটা আর সেই স্মৃতিটা মনে পড়লো তবে সেটা চুই ঝালের মাটন ছিল সেটা একরকম এটা একরকম এই পরিবেশে বসে এই ধরনের একটা খাবার খাচ্ছি চিন্তা করা যায় না অসাধারণ একটা অভিজ্ঞতা আপনারা নৈনিতালে যারা যারা আসবেন এখানে কিন্তু অবশ্যই খাবেন আমাদের ওখানে যেটা হয় রগ রগে মাটন এখানে একদম পাতলা ঝোল মাটনের আর মশলাটা আমি দেখাচ্ছি ঝোলের মাঝে যে মশলাটা আছে বুঝতেই পাচ্ছেন এটা বাটা মশলা বাটা মশলার প্রতিটা এলিমেন্টের গন্ধ পুরো প্রমিনেন্ট এত সুন্দর মিশেল এবং খেতে কিন্তু কোনো অস্বস্তি হচ্ছে না কি বলিস পৃথ্বীজি একদমই না মানে একদম হালকা বাড়ির মতোই ঘর রান্না বাটা মশলার রান্না এমনিতে এখন পাওয়া একটু দুষ্কর জানিসই তো সব জায়গায় সেটা তো একটা প্রাপ্তি আর কি ওই বাটা মশলার রান্না বোধহয় আমি একটু লাস্ট খেয়েছিলাম পুরুলিয়ায় ওই প্রদীপ লোহারদের বাড়িতে ওরা যে দেশি চিকেন রান্না করে খেয়েছিলাম সেখানে বাটা মশলার আমাদের সামনে করেছিল তারপরে বোধহয় এই তারপরে এটা যারা ওই প্রদীপ লোহারের বাড়িতে দেশি মুরগির ভিডিওটা দেখেননি তারা দেখে নিতে পারেন আমি উপরে আই বাটনে লিংক দিয়ে দিচ্ছি সেখানেও কিন্তু ওই প্রদীপ লোহার এবং তার স্ত্রী মশলা বেটে দেশি চিকেন রান্না করে তাদের বাড়ির দাওয়ায় আমাদের খাইয়েছিল সেই পুরো ভিডিওটা রয়েছে যারা এখনও দেখেননি প্লিজ দেখে নিন উপরে আই বাটনে নিচে ডেসক্রিপশন বক্সে দু জায়গায় লিংক পেয়ে যাবেন
দারুণ লাগবে কিন্তু আজকে এত সুন্দর যে লাঞ্চ হবে ভাবিনি, এবং এটা মাত্র 200 টাকায়। আর একটু ভাত নেবো আমি, কারণ অনেক ঝোল রয়েছে। খাওয়া দাওয়ার পরে অন্য জায়গায় যেরকম মৌড়ি দেওয়া হয়, এখানে চাচাজি এই গুড়, এই গুড়টা দেয় খাওয়া দাওয়ার পরে। চাচাজি এই গুড় কেউ ইসমে হজমি কে জাদা হতা আচ্ছা হতা হয় হজম আচ্ছা হতা ইসমে আচ্ছা পাচন কে লিয়ে সহি হ্যায় গুড়। আমি শিবাজি আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমি বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা ক্লিক করুন, তাতে আমি যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে।